হ্যালো ফ্রেন্ডস, জয় এডুকেশন, তোমাদেরকে সকলকে স্বাগত। তোমরা যে অ্যান্সার কি জন্য চ্যালেঞ্জ করেছিল অর্থাৎ 18 তারিখ পর্যন্ত, তার কিছু সারসংক্ষেপ তোমাদের কাছে নিয়ে এসেছি। যে কতটা সম্ভাব্য কোন কোশ্চেনে অ্যান্সার করেছো এবং কোনটা সঠিক কত পার্সেন্ট হতে পারে তা নিয়ে কিছু আমি অ্যানালাইসিস করেছি। তো দেখো, তো তোমাদের জন্য আমি কিছু কিছু কোশ্চেনগুলো অ্যানালাইসিস করেছি, সেগুলো কিছু 100% 100 মানে তোমার সঠিক উত্তর যেটা পাবে সেটা 100ই মানে 100-তে 100 সে সেভাবে করেছি। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো চলো আমরা শুরু করছি। তো প্রথম কোশ্চেনটা বলছে, ধরো এটা এইগুলোতে তোমরা কিন্তু তুমি চ্যালেঞ্জ করলে কিন্তু পাবে এই নম্বর, ঠিক আছে, মানে তুমি তোমাদের 1 নম্বর পাচ্ছি সেই কোশ্চেন। একটা আছে ম্যাথ থেকে তোমাদের, একটি বৃত্তাকার চাকার যে পূর্ণ ঘূর্ণনে অতিক্রান্ত পথের যে দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, এরকম কোশ্চেন ছিল। তো তোমরা জানো এই কোশ্চেনটাতে যে উত্তরটি চ্যালেঞ্জ করা হয়েছিল সেটা হচ্ছে চাকার পরিধি আর চাকার পরিধির যে দৈর্ঘ্য, এটা অ্যান্সার কেটে দিয়েছিল চাকার পরিধির দৈর্ঘ্য। তো আমরা প্রত্যেকেই এটা চাকার পরিধি সাধারণ নবম শ্রেণীর যে বৃত্তের পরিধি আছে সেইখান থেকে আমরা সাধারণত জানি, এটাকে আমরা করতে পারি যে চাকার পরিধি বের করলেই সেটা পরিধির দৈর্ঘ্য বের হয়ে যায়, তাই তো? এটি যদি তোমরা চ্যালেঞ্জ করে থাকো অবশ্যই এটাতে তোমরা পুরো নম্বরটা পাবে, ঠিক আছে, 100% এটা তোমার পাচ্ছ। তারপরে যে কোশ্চেনটা, তারপরে দেখো পরে কোশ্চেনটা থাকছে তোমাদের, কোন জোটটি সঠিক নয়। তো এই জোটটি কোনটি সঠিক নয়, এখানে উত্তর যে দিয়েছিল একটা হচ্ছে বি একটা সি অর্থাৎ ডি, ঠিক আছে। তো এখানে উত্তরটি নিয়েছিল অজন্তা যে গুহাচিত্র, এটি তোমাদের সঠিক নিয়েছিল অ্যান্সার কেতে। তো এটা যে এটাতেও কিন্তু আমার স্থাপত্য হিসেবে সঠিক নয় বলছে, কিন্তু অজন্তা গুহা কিন্তু একটা স্থাপত্য, জীবন যে মুখোপাধ্যায়ের বই আছে সেখানে কিন্তু উল্লেখ করা আছে এটা হচ্ছে আর্কিটেকচার অর্থাৎ স্থাপত্য হয়। তো এটি যদি আমরা চ্যালেঞ্জ করি এই অপশানগুলো সবগুলো ভুল ছিল, ঠিক আছে। তো আমরা অ্যান্সার মানে চ্যালেঞ্জ করলেই আমরা 1 নম্বর পাচ্ছি, ঠিক আছে। তারপরে দেখো 2 নম্বর যেটা বলছে, 2 নম্বরটা কী বলছে দেখো, আর 3 নম্বর বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্টিভিটি ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইন ডেভেলপিং ল্যাঙ্গুয়েজ স্কিল। তো ডেভেলপিং ল্যাঙ্গুয়েজ স্কিল যে এই কথাটা উল্লেখ আছে, তো আমরা কোন ক্ষেত্রে এটা চ্যালেঞ্জ করতে পারি মানে কেন কেন চ্যালেঞ্জ করলাম। তো এখানে বলেছিল যে অ্যান্সারটি নিয়েছে সেটা হচ্ছে রিডিং স্টোরি বুক, মানে বই পড়লে আমাদের যে বলার দক্ষতা বৃদ্ধি পায় এখানে বলেছে, মানে ল্যাঙ্গুয়েজ ভাষার দক্ষতা বৃদ্ধি পায় বলছে, ঠিক আছে। ভাষার দক্ষতা বৃদ্ধি পায় আমরা সাধারণত সব দিক থেকে হতে পারে, সে শোনা হতে পারে, বলা হতে পারে, তাই তো? অ্যাক্টিভিটি বিভিন্ন ধরনের থাকে, 4টি যে অপশান আছে শোনা বলা, এই যে আমাদের যে পরে অপশান ছিল দেখো পার্টিসিপেটিং ইন কালচারাল ফাংশন। তো এই যে ফাংশন কালচারাল সংস্কৃতি যে অনুষ্ঠান বা সাংস্কৃতিক ফাংশন এগুলো থেকে আমরা কিন্তু সঠিকভাবে সেটাতে পেয়ে থাকি ভাষার যে ল্যাঙ্গুয়েজ যে স্কিল সেটা সম্পূর্ণ হয় এটাতে। তো এটা উত্তর নিয়েছে, তো আমরা চ্যালেঞ্জ করলে এটাকে সম্পূর্ণ 1 নম্বর পাচ্ছি। তারপরের নম্বর বলছে দেখো, বন্ধু তোমাদের কাছে একটা রিকোয়েস্ট হতে পারে, আমার একটু নয়েজিং আসছে বাইরে থেকে, ঠিক আছে, এটা কিছু মনে করো না। তো তারপরে দেখো 4 নম্বর যে একটা সিরিজ ছিল তোমরা জানো 4D যে সিরিজ ছিল, এখানে মেয়েতে অপশন ভুল ছিল। তো এখানে তোমরা চ্যালেঞ্জ করলেই কিন্তু 1 নম্বর পেয়েছো। তাছাড়াও এখানে পর্ষদ কিন্তু বলে দিয়েছিল তোমাদেরকে যে ওই কোশ্চিন যারা এই সিরিজটা পেয়েছিল তাদেরকে 1 নম্বর দেওয়া হবে, তোমরা তাহলে এই যারা সিরিজ পেয়েছো তাদের একটা সুখবর, তোমরা 1 নম্বর কিন্তু পাচ্ছ এমনিতেই, ঠিক আছে, চ্যালেঞ্জ করতে হচ্ছে না। তাছাড়াও দেখো আচ্ছা আরেকটা ছিল অপশন তোমাদের ভুল গণিতেরই, গণিত হলে সভ্যতা দর্পণ, এখানে যে অ্যাটেন্ড করলেই তোমরা 1 নম্বর পাচ্ছ, কেন না এখানে অপশন যেটা আছে স্পেলিং মিস্টেক ছিল সেটা হচ্ছে হ্যাগেন ছিল, ঠিক আছে, ওখানে হকবেনটা হওয়া উচিত ছিল, তো এখানে হ্যাগেন হচ্ছে, তোমরা এটাও চ্যালেঞ্জ করো 1 নম্বর পাচ্ছ। এবার দেখো তোমাদের 70% মানে 100 মধ্যে 75% কোনগুলো পাওয়ার তোমাদের সম্ভাবনা রয়েছে। তো এখানে তার মধ্যে 1 নম্বর আমি দিয়েছি দেখো সম্ভাব্য, যেটা যখন পুরনো স্মৃতি নতুন শিখবে নতুন করে আবার শিখতে চাও তাহলে কোন বাধাটা সৃষ্টি করেছে সে বাধাটির নাম কি। 1 নম্বর ছিল সম্মুখ, অপশনে ছিল সম্মুখবর্তী যে বাধা সেটা প্রোঅ্যাক্টিভ, যে তারপরে ছিল হচ্ছে পূর্ববর্তী, তো এখানে পর্ষদ নিয়েছিল কিন্তু পূর্ববর্তী বাধা রিট্রোঅ্যাক্টিভ, ঠিক আছে। তো এটা কিন্তু সঠিক উত্তর হবে সম্মুখবর্তী বাধা, মানে প্রথমে যে কাজটা করেছো সেটা প্রথমে আসে সামনে তোমাদেরকে বাধা দিচ্ছে, তো এটা যারা করেছো সে তারাও কিন্তু সঠিক উত্তর করেছো। পর্ষদ সাধারণত এটা যেটা দিয়েছে সেটাকে তোমরা চ্যালেঞ্জ করলে 1 নম্বর পাচ্ছ, এটা 100% না হলেও আমি 75% তোমাদের বলছি। তোমরা যারা এগুলো চ্যালেঞ্জ করেছো আমরা জানি
যে প্রত্যেকে এইগুলো চ্যালেঞ্জ করেছে, তার পরিপ্রেক্ষিতে আমি এই কোশ্চেনগুলোকে তোমাদের সামনে তুলে ধরেছি। তারপরে যে কোশ্চেনটা আছে দেখো, শিক্ষণের যে স্তরে শিক্ষার্থী সমস্যাটি চিহ্নিত করতে ও বিশ্লেষণী মূলক সৃজনশীলনা সৃজনশীল ভাবনা দ্বারা সম্ভব সমাধান করতে চেষ্টা করে, সেটা হচ্ছে কোন স্তর? এটি ছিল তোমাদের দেখবা যে বোধমূলক স্তরের শিক্ষণ ছিল, আর একটা প্রতিফলনমূলক স্তরের স্তর। এখানে উত্তরটি নিয়েছিল কিন্তু প্রতিফলন স্তর, তো বোধমূলক স্তরে এটা সঠিক হবে। এটি তোমরা যদি করে থাকো অবশ্যই তোমরা 75% তোমাদেরকে একটা চান্স থাকছে, ঠিক আছে? তারপরের নম্বরটা দেখো, তারপরের নম্বর বলছে দেখো, তোমাদের বলছে ছায়া হয়ে গেল কখন চাপা গাছের ছায়ে, পথ কি জাতীয় পথ? এই জাতীয়, এটা হচ্ছে তোমরা এটা বাংলা থেকে, তো এটা উত্তর নিয়েছিল কিন্তু ক্রিয়ার বিশেষণ। তোমরা অবজাত যদি করে থাকো অবশ্যই তোমাদেরকেও এখানে নম্বর দিতে হবে, 75% চান্স আছে, ঠিক আছে? এখানে ব্রাহ্মণদেব চক্রবর্তী যে বইটি আছে তাতেও কিন্তু উল্লেখ করা আছে কখন অবজাত অব্যয় হিসেবেও করা আছে, ঠিক আছে? তোমরা এখানে নম্বর পেতে পারো। তারপর দেখো 50%, 100 মধ্যে 50% কোনগুলো চান্স আছে সেগুলো বলছি। তো এখানে দেখো, 1 নম্বর, শিক্ষার্থীদের প্রতিক্রিয়া অপ্রয়োজনীয়, মুখস্থ নির্ভর, কোন বিশেষ শিক্ষা পদ্ধতি নির্দেশ করেছে? এটা সূত্র পদ্ধতি অ্যান্সার করেছে, কিন্তু আমি বলবো যে এক্সাম্পল যে বলেছে সূত্র পদ্ধতি যেমন সেটা হয়, সেটার সাথে শুনুন তো আমরা কী করি, অবরোহ পদ্ধতিতে ফেলি, তাহলে এটা অবরোহ পদ্ধতিও একটা কাজ করছে, এটা 50-50 চান্স আছে তোমরা যদি অ্যান্সারটা করে থাকো। তারপর দেখো, একটি বিতর্ক প্রতিযোগিতায় আয়োজন করে শিক্ষক শিক্ষিকা যদি শিক্ষার্থীদের বলেন সহপাঠদের পারঙ্গমতার যে মানাঙ্কন করতে হবে, তাহলে সেটি কী হবে? দলগত মানাঙ্কন, মানাঙ্কন একটা সহপাঠী। তো অ্যান্সার কী নিয়েছে সেটা হচ্ছে দলগত মানাঙ্কন নেয়নি, ঠিক আছে? সেটা সহপাঠীদের নিয়েছে। তাই আমি বলবো যে একসঙ্গে যেটা কাজ করা হচ্ছে সেটা হচ্ছে দলগত মানাঙ্কনটার মধ্যেও পড়ে, তাহলে এটা কেন না হবে না? সহপাঠীর সঙ্গে দলগত মানাঙ্কন সমার্থক শব্দ, ঠিক আছে? সেই হিসাবে আমি 50%টাকে রাখছি। তারপর দেখো 3 নম্বর, কোনটি প্রাকৃতিক গ্রিন হাউস গ্যাস? এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর নাইট্রাস অক্সাইড। তো এখানে যে মনীষ চট্টোপাধ্যায় তোমাদের বই আছে পরিবেশে, সেখানে কার্বন মনোক্সাইডকে গ্রিন হাউস গ্যাস হিসেবে রেখেছে, ঠিক আছে? তোমরা এটি যদি করে থাকো 50% তোমাদেরও চান্স আছে। তারপর দেখো 25%, শিশুদের অন্যের দৃষ্টিভঙ্গি দিয়ে কোন অবস্থা বোঝার অক্ষমতাকে বলে? সেটা হচ্ছে এককেন্দ্রিক চিন্তন আর আত্মকেন্দ্রিক। এখানে তোমাদের নিয়েছিল আত্মকেন্দ্রিক, কিন্তু শিশুদের অন্য দৃষ্টিভঙ্গিদের বোঝার যে ক্ষমতা মানে অক্ষমতা আছে, তার মানে কি নিজের এককেন্দ্রিক মানে অন্যের চেষ্টা করে, মানে দ্বিতীয় কোনো কারো নিয়ে আলোচনা করতে বা দৃষ্টিতে সে সক্ষম নয়, তার মানে কি এককেন্দ্রিক হবে? এটা তোমাদের 25% চান্স আছে। তো ঠিক আছে, তারপরের নম্বর দেখো কী বলছে, একজন শিক্ষক বা শিক্ষিকা বলেন কাজটি করতে চেষ্টা করো তুমি পারবে, তাই তো, বা শিখবে। তো এটা অভ্যন্তরীণ নিয়েছে, কিন্তু আমি বলবো পারদর্শিতা, তোমার যে করার যে ক্ষমতা আছে সেটি পারদর্শিতার মধ্যেও কিন্তু পড়ে, তো এটাও তোমাদেরকে নিতে হবে, ঠিক আছে? তারপরের নম্বর দেখো, তোমাদের 3 বলছে, জ্যামিতি বিষয়ে শিক্ষার্থীর মধ্যে প্রেরণা জাগাতে নিম্নলিখিত কোনটি প্রয়োজন নেই? বলছে কোনটি প্রয়োজন নেই, তাই তো? তো এখানে পরশু থেকে যেটা নিয়েছে সেটা হচ্ছে জ্যামিতি সংক্রান্ত জটিল সমস্যা। এছাড়াও তোমরা যদি চ্যালেঞ্জ করেছো যেগুলো সেগুলো অনেকে করেছে, জীবন থেকে উদ্ভূত সমস্যা, এটাও কিন্তু সঠিক হওয়ার একটা 25% চান্স আছে যদি এটা তোমরা করে থাকো। তো জীবন থেকে যে উদ্ভূত সমস্যা সেটাও কিন্তু প্রয়োজন পড়ে না জ্যামিতি শিখাতে, তাই তো? এটাও তোমাদের 25% থাকছে, আমি এটাকে 25% রাখছি। তারপরটা দেখো 4 নম্বর, অন্তর্ভুক্তমূলক শ্রেণীকক্ষে ভিন্নভাবে সক্ষম শিক্ষার্থীদের চাহিদাগুলি মেটাতে কোন পথটি বলছে অবলম্বন যে গ্রহণ করা উচিত, মানে কোন পথটি অবলম্বন করা উচিত, সেটা হচ্ছে সকল শিক্ষার্থীদের প্রতি নিরপেক্ষভাবে আচরণ উপাদানের যে সম্পাদনের দৃষ্টি সেটি, আর তাছাড়া বলছে যে শিক্ষার্থীদের সামর্থ্যকে গুরুত্ব দেওয়ার দৃষ্টিভঙ্গি। তো এটাই নিয়েছে পর্ষদ থেকে, কিন্তু বলবো নিরপেক্ষভাবেও কিন্তু প্রত্যেককেই নেওয়া উচিত সকল শিক্ষার্থীদের প্রতি, এখানে কোনো ভেদাভেদ করা উচিত নয়, এটাও কিন্তু আমরা নিতে পারি। এখানে 25% যেহেতু আমি চান্স নিয়েছি, তাছাড়াও তোমরা দেখবে সামর্থ্যকে গুরুত্ব দেওয়া, এটা আলাদা বিদ্যালয় স্থাপন করা এটাও একটা বলেছে। তাছাড়াও রীতা পাবলিকেশনে কিন্তু সকল শিক্ষার্থীদের নিরপেক্ষভাবে যে
শিক্ষাদান এইটুকু কথা বলা হয়েছে। এই জন্য আমি 25% তোমরা করেছো যারা যারা তারাও একটা 25% চান্স আছে নম্বর একটা ক্যারি করা, ঠিক আছে। তাছাড়াও যেগুলো তোমরা খুবই কম মানে পাচ্ছ কম, যে এগুলো অ্যান্সার করেছি বা চ্যালেঞ্জ করেছি তার উপর তোমার কত পার্সেন্ট 10% এগুলো পাওয়ার চান্স আছে, খুবই কম। হ্যাঁ, তো দেখো বলছে এ প্লাস বি তার হোল স্কোয়ার, স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার, এই ধারণাটি পূর্ব জ্ঞান যাচাই করার জন্য কোনটি প্রয়োজন। এটি তোমরা অনেকে সি করেছো, কেউ ডি, আর অ্যান্সারটা নিয়েছিল কিন্তু আমাদের পর্ষদ থেকে ডি। তো এই জ্ঞানটি অনেকে ভাবছে এটাকে এটাকে স্কোয়ার করলে ভুল আছে, তো সেই হিসাবে অনেকে করেছে, কিন্তু আমি বলবো এটি খুব চান্স কম, যেহেতু আমরা ক্লাস থ্রি ফোরেতে 5 + 5 = 5 স্কোয়ার এই জ্ঞানটিতে পড়াশোনা করি, কিন্তু এটি যেহেতু কোশ্চিন ভুল করেছে তো এটা স্কোয়ার করে কখনো এটা হয় না, সেই হিসাবে এটা আমি জ্ঞান। তাছাড়াও আমরা কখনো শিক্ষার্থীতে কখনো ভুল শিখাবো না, সেই দিক থেকে এটা কিন্তু ঠিক, কিন্তু তবুও এখানে চান্স থাকছে যে কোশ্চিনটা এখানে ভুল করেছে, ঠিক আছে। তোমরা সেইভাবে চান্স করতেই পারো বা করেছো যারা, ঠিক আছে, চান্স আর থাকলো। তারপরে দেখো আর কি বলছে, অনুরূপ ধারণার, এখানে শুধু অনুরূপ ধারণা বলছে, অনুরূপ যে কোণ তার ধারণা বলছে। তো এক জোড়া সমান্তরাল সরলরেখা ও একটি সাধারণ ছেদক যদি থাকে তাহলে আমরা অনুরূপ করতে পারি, এটা কিন্তু ঠিক, কিন্তু এক জোড়া সমান্তরিক সরলরেখা এবং কী বলছে সমান্তরাল হতে পারে আবার অসমান্তরাল হতে পারে, এটাও বলছে একটি সাধারণ, এটাও ঠিক। তো এটা কেন ভুল, এখানে বলেনি তো যে সমান অনুরূপ কোণ হতে হবে দুটোই, তাহলে আমি এটা একমাত্র নিতে পারি, কিন্তু অসমানও হতে পারে, অনুরূপ কোণ তো সমান অসমান হতেই পারে, একটু ব্যাখ্যাও করে নিতে পারি আবার সমান্তরাল নিতে পারি, তো এটাও তো ঠিক। সেই হিসাবে আমি বলবো এটা 10% চান্স আছে। তো দেখা যাক তাহলে কী করে, তারপরে দেখো এটা কি বলছে, কোনটি সঠিক নয়। এখানে হচ্ছে হরিঠা থেকে রিঠা, এখানে আর উত্তর যেটা নিয়েছে সেটা হচ্ছে এচর থেকে এচর, পর্ষদ থেকে নিয়েছে, তাই তো। তো আমি বলবো হরিঠা থেকে রিঠা এটাও চ্যালেঞ্জ যে 10% আছে, কেননা এখানে আধুনিক শব্দটা নেই। তোমরা বলতে পারো রিঠা শব্দটা কিন্তু আধুনিক অর্থে ব্যবহার করা হয়েছে, এখানে আধুনিক যে কথাটা সেটা যুক্ত নেই। তোমরা যেটা অনেকে এটাই চ্যালেঞ্জ করেছে আমাকে বলছে কমেন্টে যে আমি এটা করেছি তো কী হবে, তো আমি বলবো এটা তোমাদের 10% চান্স আছে, ঠিক আছে। এছাড়াও দেখো এগুলোতে কিন্তু চান্স খুবই কম যদি তোমরা করে থাকো, নম্বর না পাওয়ার আশা সবচেয়ে বেশি। আমি থাকি মালঞ্চতে রাজবাগানের মালি, আমি কে, এখানে আমি কিন্তু কতটাই সঠিক, ঠিক আছে। নাকুমারি অনেকে বলছে কিন্তু এখানে বলে দিয়েছে, নাকুমারি প্রশ্ন করেছে তুমি কে, আর উত্তর দিয়েছিল কথক, তাহলে কথকটাই কিন্তু সঠিক উত্তর হবে, ভালো করে একটু পড়ে নিবে। আর তারপরে দেখো এখানে বলছে লিসেনিং কম্প্রিহেনশন ইন এ অ্যান, এখানে প্যাসিভ আর একটা অ্যাক্টিভ স্কিল, অ্যাক্টিভ স্কিলটা সঠিক উত্তর নিয়েছে, কিন্তু আমরা অনেকে ভাবছি যে এটা হবে, চ্যালেঞ্জ করেছো, কিন্তু আমি বলবো এটা হবে না, কেননা এখানে লিসেনিং মানে শোনা, শোনাটা একমাত্র অন্যের কারো দ্বারা হয় না, সেটা অ্যাক্টিভ স্কিলে হবে। হ্যাঁ, অনেকে করেছো কিন্তু আমি বলবো অ্যাক্টিভ স্কিলটা সঠিক উত্তর হবে, এটা ঠিক নিয়েছে পর্ষদ, এটা চ্যালেঞ্জ করে তোমার তেমন কোনো সাফল্য পাবে না। তারপরে দেখো আরেকটা বলছে হেল্প অফ এক্সাম্পল, তোমরা জানো একটা একটা এক্সাম্পল দিয়ে একটা বলেছিলো যে ডিডাক্টিভ মেথড হবে না ইনডাক্টিভ মেথড হবে, তো এখানে যেটা ইনডাক্টিভ মেথডটাই সঠিক, ঠিক আছে, এটা ইনডাক্টিভ মেথড হবে, এটা এক্সাম্পল দিয়ে যেটা করা হয় সাধারণত করা হয় আরোহী পদ্ধতি। অনেকে বলছে ডাইরেক্টিভ মেথড হবে, আর এটা বলছে ইনডাক্টিভ আর ডিডাক্টিভ দুটোই মেথড হবে, না আমি বলবো ইনডাক্টিভটাই হবে, কেননা বাকিগুলো হওয়ার সম্ভাবনা খুবই কম, আমরা এক্সাম্পল দিয়ে যেটা করি সেটা সাধারণত অবরোহী পদ্ধতি অর্থাৎ ইনডাক্টিভ মেথডটাই ব্যবহার করি। এই ছিল আমার তোমাদের কাছে কিছু অ্যানালাইসিস, তাছাড়াও তোমাদের কাছে একটা বিশেষ বক্তব্য ছিল, আর যারা প্রত্যেকে প্রশ্নের চ্যালেঞ্জ করেছো তাদের ক্ষেত্রে বলতে পারি তোমরা আমার এই দাদার প্রশ্নের অ্যানালাইসিস বিশেষযোগ্য হতে পারে আবার নাও হতে পারে, তবু তোমাদের উদ্দেশ্যে আমি সহযোগিতার হাত বাড়িয়ে বলছি তোমাদের সর্বোচ্চ নম্বর বাড়ুক, আর তোমরা সুন্দরভাবে পাস করো এবং তোমাদের গৌরবময় ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারো, এটাই আমার পরম সাফল্য। এছাড়া যে বন্ধু বা ভাই বোনেরা কিছু অর্থের কারণে বা কোনো বিশেষ কারণে প্রশ্ন চ্যালেঞ্জ করতে পারোনি তাদের উদ্দেশ্যেও একটি ভালো মন্তব্য করছি, তোমরাও এই প্রশ্নগুলির সঠিক উত্তরটি নিয়ে বা দিয়ে থাকলে আশা রাখি তোমরা নম্বরটি পাবে, কারণ যাদের চ্যালেঞ্জ সঠিক তাদের 500 টাকা ফেরত দেওয়া হবে, শুধুমাত্র প্রশ্নের সঠিক অ্যানালাইসিস করার জন্য পর্ষদ তা করেছে। তাও তোমরা জানো যে কোশ্চেনগুলো তো পর্ষদ তাদেরকে আবার নতুন করে
অ্যানসার কি আনবে তাতে প্রশ্নগুলো যাচাই করার জন্যই এটি শুধুমাত্র করেছে। তোমরা তাহলে সেই নম্বরটি পাচ্ছ, ঠিক আছে। অবশেষে বলতে পারি রিভাইজ দ্য অ্যানসারকে বেরোলে তাতে সঠিক প্রশ্নের সঠিক অ্যানসারটি সবার একই থাকবে, সবার একই কিন্তু থাকবে। আশা রাখছি প্রত্যেকের 3-4 নম্বর সর্বোচ্চ বাড়ার সম্ভাবনা থাকবে ফাইনাল অ্যান্সার কিতে। ভিডিওটি আর বেশি বড় করছি না। ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে এই দাদাটির ভিডিওতে একটি লাইক করবে এবং কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। আমি তোমাদের সহযোগিতা করতে পারলে নিজেকে ধন্য মনে করব। কোনো বন্ধু বা ভাই বোন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে এই রকম কিছু হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে। ততক্ষণে ভালো দেখো পরে ভিডিওটির জন্য, এরকম ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ থাকার জন্য সঙ্গে।